হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নবান্ন সভাঘরে গত 14ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিদ্যালয়ে শিক্ষক অভাব মেটানোর জন্য কলেজ বা শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের কথা ঘোষণা করেন। আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টিকে বিশ্লেষণ করব এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। গত 14ই জানুয়ারি নবান্ন সভাঘরে বিদ্যালয়গুলিতে শিক্ষক ঘাটতি কমাতে দুটি কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। প্রথমত, কলেজ বা শিক্ষার্থীরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে 2 বছরের ইন্টার্নশিপের সুযোগ পাবে। এর জন্য প্রাথমিক স্তরের ক্ষেত্রে মাসিক 2000 টাকা ও মাধ্যমিক স্তরের ক্ষেত্রে 2500 টাকা করে পাবেন। এই ইন্টার্নশিপ হবে 2 বছরের জন্য এবং এই 2 বছরের পর আপনার পারফরমেন্সের ভিত্তিতে আপনাকে একটি শংসাপত্র দেওয়া হবে। এই শংসাপত্রের ভিত্তিতে আপনি পরবর্তী SSC এর এক্সামের ক্ষেত্রে কোনোরূপ লাভ পেতে পারেন। দ্বিতীয়ত, রাজ্যের বিদ্যালয়গুলি থেকে পঞ্চম শ্রেণীকে প্রাক প্রাথমিক স্তরে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক স্তরে শিক্ষকের সংখ্যা তুলনামূলক বেশি থাকায় একটি বাড়তি শ্রেণীকে পড়াতে কোনো সমস্যা হবে না বলে তিনি ঘোষণা করেন। বিগত কয়েক বছরে শিক্ষক নিয়োগ কিন্তু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তার মধ্যে যতবার নিয়োগ হয়েছে বা নিয়োগপত্র বেরিয়েছে তার উপর হয় কেস হয়েছে, নয়তো মামলা গিয়েছে কোর্টে। এসবের ফলে সবচেয়ে বেশি যে সমস্যা হয়েছে তা হলো বিদ্যালয়গুলিতে ক্রমাগত শিক্ষকের সংখ্যা হ্রাস পেয়েছে। এই সমস্যা সবচেয়ে বেশি গ্রামাঞ্চল, জঙ্গলমহল, ডুয়ার্সের মতন পাহাড়ি এলাকাগুলো, এছাড়া সুন্দরবন, মেদিনীপুরের কিছু জায়গায় দেখা গেছে। বিএড ইন্টার্নশিপে আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন 2 সেকশনের ক্লাস একটি রুমে নিতে হতো, কারণ এক তো পর্যাপ্ত শিক্ষক ছিল না, তার উপর শ্রেণীকক্ষের অভাব ছিল। আপনি হয়তো ভাবছেন যে আমি এসব কেন বলছি। আসলে বিদ্যালয়গুলিতে শিক্ষক ঘাটতি যে রয়েছে এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, মুখ্যমন্ত্রীও এটি জানেন এবং তাও প্রমাণিত হয়ে গেছে। কিন্তু কথা হলো, ইন্টার্নশিপ এই ঘাটতি পূরণে বিকল্প কি কখনো হতে পারে? এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলবো না। এই ক্ষেত্রে দুটি কারণ মাথায় আসে। প্রথমত হলো, ইন্টার্নশিপের মাধ্যমে শুধুমাত্র কলেজ পাস শিক্ষার্থীদের পড়ানোর কথা বলা হয়েছে। একজন কলেজ পাস কিংবা ইউনিভার্সিটি পাস শিক্ষার্থীর বিষয়গত জ্ঞান অবশ্যই থাকবে, কিন্তু আধুনিক শিক্ষণ পদ্ধতি সম্পর্কে তাদের কোনো রূপ জ্ঞান নেই। এমত ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকারের কথা যদি বলা হতো তাহলে একটা স্বস্তির জায়গা হতো। অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন যে বিষয়টি তো আপাতত ভাবনার মধ্যে রয়েছে, পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার তো দিতেও পারে। তাহলে আমার উত্তর হবে, প্রশিক্ষণপ্রাপ্তদের যদি অগ্রাধিকার পরবর্তীতে দেওয়া হয় তবে তা অবশ্যই স্বাগতের যোগ্য। কিন্তু এমন ক্ষেত্রে আমার দ্বিতীয় যে কারণে ইন্টার্নশিপ প্রোগ্রামটি নিয়ে সমস্যা তা হলো এর বেতন। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে বেতনের কথা বলেছেন, আমার মনে হয় এর চেয়ে বেশি হয়তো টিউশন পড়িয়ে কলেজ বা শিক্ষার্থীরা কামাচ্ছে। এছাড়া এই সামান্য কিছু অর্থের জন্য শিক্ষার্থীদের থেকে লোকাল কেউ যে ঘুষ চাইবে না তাও কিভাবে বলা যায়? শিক্ষক ঘাটতি যদি বাস্তবিকই বর্তমান বিদ্যালয়গুলির সমস্যা হয়ে থাকে তাহলে ইন্টার্নশিপের পরিবর্তে সোজাসুজি SSC কন্ডাক্ট করে নিয়োগ হচ্ছে না কেন? SSC-র মাধ্যমে নিয়োগ শিক্ষকের প্রাথমিক বেতন প্রায় 25,000 টাকা, কিন্তু এই ইন্টার্নশিপের বেতন 2500 টাকা, যেন 25,000 টাকার 10 ভাগ। আমি জানি না ওনাদের পরিকল্পনা ঠিক কি, তবে যে সকল যুব সমাজ শিক্ষক হওয়ার আশায় দীর্ঘদিন ধরে নিজের সাথে, নিজের পরিবারের সাথে, সমাজের সাথে লড়াই করে আসছে তাদের কাছে বিষয়টি কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক। ইন্টার্নশিপের দ্বারা যদি শিক্ষক নিয়োগ, শিক্ষক ঘাটতি কমিয়ে ফেলে এবং SSC নিয়োগ না হয় তাহলে এই যুব সমাজ কিন্তু খুব বড় সংকটের মুখে পড়বে। তাই এই বিষয়ে রাজ্য সরকারের অবশ্যই ভাবা উচিত। একটা বিষয়কে অবশ্যই নজরে রাখতে হবে, তা হলো এই ইন্টার্নশিপ বিষয়টি যেন আবার সিভিক ভলেন্টিয়ারদের মতন না হয়ে যায়। পুলিশের কাজে সহায়তা করার জন্য বেকার যুবক যুবতীদের যেভাবে স্বল্প মাইনের কাজে ঢুকিয়ে দেওয়ার পর রাজ্যের ট্রাফিক পুলিশের নিয়োগই কমে গেছে। ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয়গুলিতে পড়াবেন সামান্য অর্থের পরিবর্তে, রাজ্য সরকার SSC কন্ডাক্ট করে পারমানেন্ট টিচার নিয়োগ করবেন তো? ইন্টার্নশিপ প্রোগ্রামকে যদি শুধুমাত্র ইন্টার্নশিপ রূপেই রাখা হয় এবং প্রতি বছর শিক্ষক নিয়োগ করে শূন্যপদগুলিকে ভরিয়ে নেয় তাহলে আমার মনে হয় ইন্টার্নশিপ প্রোগ্রাম অবশ্যই স্বাগতের যোগ্য। কিন্তু অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে, কেননা একটি বিদ্যালয় শুধুমাত্র শিক্ষক ঘাটতিকে পূরণ করাই কর্তব্য না, সেই সাথে সাথে সেই শিশু যাতে তাদের সঠিক পুনস্তাত্ত্বিক সম্মত শিক্ষা বা প্রাপ্ত শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকেও নজর দেওয়া উচিত। এই ছিল আমাদের মতামত। আপনার এ ব্যাপারে কি মনে হয় তা আমাদেরকে কমেন্টে জানান। এছাড়া একটি পোল করা হয়েছিল, আপনি কি মনে করেন এই ভাবনাকে নিয়ে, তাতেও মতামত দিতে পারেন। এখনও পর্যন্ত 70 জনের বেশি ভোট করেছেন এবং তাতে 97% এই ভাবনার সাথে সহমত না জানিয়েছেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।